কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বগুড়ার বিএনপিতে চলছে বহিষ্কারের অভিযান। ইতিমধ্যে তিন নেতাকে বহিষ্কারের নোটিশ দিয়েছে কেন্দ্র বিএনপি। শনিবার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ডেকে আরও অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে কেন্দ্রে নাম পাঠিয়েছে জেলা বিএনপি। এসব নেতাদেরকে বহিষ্কারের জন্য জোর দাবি তুলেছে বিএনপির এক পক্ষ। বিএনপির এক পক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে অপর একটি পক্ষ। বিপক্ষে অবস্থান নেয় তৃণমূল নেতাকর্মীরা আরও বিব্রতিকর পরিস্থিতিতে পড়ছে। জেলা বিএনপির নেতাবৃন্দ বলেছে, কেন্দ্র বিএনপির দায়িত্বশীল কিছু নেতার ইন্ধনের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে উত্তরাঞ্চলের অনেক নেতা। এর ফলে নতুন করে বিএনপিতে অস্থিরতা দৃশ্যমান হচ্ছে। এ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তৃণমূলের। আমি মনে করি এরা দলের শত্রু, এরা আওয়ামী সঙ্গে আতাত করে এরা নির্বাচন করছে, দলকে ধ্বংস করে দেওয়া। আর তারা আমাদের দলকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা দলের বাইরে যায়, নির্বাচন করার পরে তারা বড় বড় লেকচার ধরে, তারা বড় বড় বক্তৃতা দেয় যে আমরা দল ক্ষমতাতে আমরা নির্বাচিত হলে আবার দলে ফিরে আসবো। এই যে হুমকি ধামকি এটা তারা দিতে আসে। আমার বক্তব্য হলো যে আজকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, ওই জায়গাগুলো সঙ্গে সঙ্গে দলের লোকের অভাব নাই, আজকে তাদের দলের পরিচয়হীন করতে হবে। আমরা সবাই যার যার এলাকায় ধরনের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আমরা এলাকায় দরকার হলে মিটিং করবো, সমাবেশ করবো। শিক্ষা দিয়ে দেবো যে ভালো কিছু শিখুক করতে ছেলেমেয়েরা, এটা আমাদের উচিত। শিক্ষা হিসেবে আমাদের উচিত ছেলেমেয়েরা কিছু শিখুক। কষ্ট হয়, দুঃখ হয়, কারণ দলের চেয়ে ব্যক্তি বড় না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এইগুলি যদি চিন্তা কেউ করে না, ওরা আমি শুধু অনেকের কাছেই কথা বলেছি, নির্বাচন যাতে তারা না করে এবং সংশ্লিষ্ট দুইজন আমাদের দুই সাইডের দুই নেতা তারা শুধু পাওয়া যাওয়ার বাকি আছে, তাদেরকে এত রিকোয়েস্ট করে শুনে নাই, তাদের কথা তারা বক্তব্য মনে পাশ করছে। এখন আমরা দেখেছি এ পর্যন্ত আমার অভিজ্ঞতা বলছি, 1978 সালে যে দল যোগদান করেছি আমি এবং দেখে এসেছি দলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা আস্তাক করে যে জন্ম হয়েছে তাদের, তারা কোনো জায়গায় লাভবান হতে পারে নাই, হবে না, হবে না, ইনশাল্লাহ। অনেক বড় বড় নেতা কেউ ছোটখাটো নেতা অনেক বড় বড় নেতাই গেছে আবার ফিরে আসছে, কিন্তু তারা কিছু করতে পারে নাই বিএনপি। তারা যারা দেশটা তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা এই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে তাদেরকে আমরা বাঁচাতে চেষ্টা করছি, এটা কিন্তু সত্য। এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু রাজনীতির কারণে আমরা
বাঁচানোর চেষ্টা করতেছে। আমার মনে হয় যেটা ভুল, এইভাবে করলে ভবিষ্যতে কেউ দলের সিদ্ধান্ত মানবে না। ভবিষ্যতে কেউ দল যদি কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা মানতে পারবে না। কারণ আমি আমি একটা কাজ করতেছি, আমার সঙ্গে বড় বড় নেতারা আছে। হ্যাঁ, এই উপজেলা নির্বাচনে অনেক বড় বড় নেতারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে অনেক জায়গায় বলেছে এই এই প্রার্থীদেরকে আপনারা নির্বাচন করার সুযোগ দেন। এই কথাটাও আমার কানে আসে। বগুড়া সদর উপজেলা নির্বাচনে অংশ নেয়া বিএনপির বহিষ্কৃত নেতা মাফতুন আহমেদ খান রুবেল 15 টিভিকে বলেন, কেন্দ্র সিদ্ধান্ত ছিল যদি কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তাহলে দল থেকে অব্যাহতি নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। সে অনুযায়ী আমি 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে দলের হাইকমান্ডের কাছে আবেদন করেছি। বগুড়ার কিছু নেতা আমার উপর ক্ষুব্ধ হওয়ায় অন্যদেরকে বাদ দিয়ে তড়িঘড়ি করে আমাকে বহিষ্কার করেছে। দুইবার মনোনয়ন বঞ্চিত হয়েছি, এবার প্রত্যাশা ছিল নির্বাচন করব। সেক্ষেত্রে জনগণের দাবি ছিল, আর পাশাপাশি যেহেতু সদরের এইসব এলাকাতে আপনার মানে আওয়ামী লীগ ফেরবে বসবে আমরা মানে নিতে পারিনি। এদিকে তৃণমূল নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পিছনে বিএনপির কিছু নেতার ইন্ধন আছে উল্লেখ করে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, প্রায় অর্ধশতাধিক অবাধ্য নেতাকর্মীদের নামের তালিকা হাতে এসেছে। শনিবার রাতেই এসব নেতাদের বহিষ্কারের সুপারিশ করে তালিকা কেন্দ্রে পাঠানো হবে। বগুড়ার 12 উপজেলার মধ্যে 3 উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে 9 উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন 40 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 49 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 47 জন শেষ পর্যন্ত ভোটে লড়াইয়ে থাকছেন। আসাদ রিদ্দৌ, 15 নিউজ, বগুড়া।